মানিবন্দনায় মেতেছে বাঙালি এবং সকাল থেকেই দেবী সরস্বতীর আরাধনা চলছে বিভিন্ন জায়গায়। আমরা রয়েছি মুরলীধর সেন লেন এবং মুরলীধর সেন লেনের একেবারে যে রাজ্য সদর দপ্তর, সেই রাজ্য সদর দপ্তর বিজেপির রাজ্য সদর দপ্তরে বিজেপির কার্যকর্তা থেকে নেতৃত্ব প্রত্যেকে উপস্থিত হয়েছেন। সরস্বতী বন্দনায় মাতোয়ারা হয়েছেন তারা। রাহুল সিনহা থেকে ইন্দ্রনীল খাঁ, মীনাদেবী পুরোহিত থেকে শুরু করে একাধিক নেতৃত্ব তারা উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই রাজ্য বিজেপির সদর দপ্তরে একেবারে ষোড়শ উপাচারে চলছে পুজোর আয়োজন। আমরা দেখতে পাচ্ছি অর্ঘ্য নিবেদন করা হয়েছে। ইন্দ্রনীল খাঁকে আমরা দেখতে পাচ্ছি, তিনি পুজোয় অংশ নিয়েছেন। রাহুল সিনহাকে আমরা দেখলাম এবং প্রত্যেকে মিলে এ রাজ্য বিজেপির সদর দপ্তরে কিন্তু সরস্বতী পুজোয় সামিল হয়েছে বিজেপির নেতাকর্মীরা। এই ছবি গতবারও আমরা দেখেছিলাম, এবারও একেবারে কার্যকর্তাদের কাছে বার্তা ছিল, সূচনা ছিল যে প্রত্যেককে আসতে হবে এবং সারাদিনই বিভিন্ন মানুষজন এখানে আসবেন, রাজ্য বিজেপির অন্যান্য কার্যকর্তারা আসবেন, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা তো বটেই, এমনকি শহরতলি থেকেও বিভিন্ন কার্যকর্তারা তারা আসবেন। বাংলায় তো শিক্ষা শেষ হয়ে গেছে, পয়সার বিনিময়ে শিক্ষা বিক্রি হয়ে গেছে। যে বাংলা সারা ভারতকে শিক্ষা দিয়েছে সেই বাংলার শিক্ষা আজকে লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কী আছে? অতএব মা, এই বিদ্যার অবক্ষয় থেকে বাংলাকে বাঁচার রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটু বিদ্যা দান করুক, রাজ্যের মুখ্যমন্ত্রীকে, তাহলে যাতে সরস্বতীর বাস এখানে থাকে। পুজো পাঠের অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়েছে, গতকাল ছিল প্রস্তুতি। আরও একবার দেখাতে বলবো যে একেবারে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এবং গোটা অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করার জন্য যাবতীয় আয়োজন করা হয়েছে রাজ্য বিজেপি সদর দপ্তরে। ক্যামেরায় উচ্চ সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।